শুভ সন্ধ্যা মু লিপুন আপনার লিপুন ওড়িয়া টিভি চ্যানেল কু বহুত বহুত স্বাগত করুচি আজ সন্ধ্যার কোন টপ নিউজেস রয়েছে চলন্তু দেখি নবা তা পূর্বর সমস্ত চ্যানেল কু সাবস্ক্রাইব করি পাখর থিবা অল বেল আইকন কু দবাই দিয়ন্তু কারণ যাহা বি লাটেস্ট ইনফরমেশন রয়েছে আপনার মানে সর্বপ্রথমে দেখি পারিবে তো দেখন্তু প্রথম অপডেট রয়েছে রাজ্যবাসী পাই এক খুশি খবর রাজ্যর তিনোটি জেলার খোলিবা পাই যাচ্ছি ড্রাইভিং ট্রেনিং আন্ড রিসর্চ সেন্টর এনে রাজ্য পরিবহন বিভাগ পক্ষর অশোক ল্যালাণ্ড সহিত বুঝামণা স্বাক্ষর করা যাইছি এই তিনোটি আইডিটিআর স্থাপন হওয়া দ্বারা প্রতিমাসরে রাজ্যর 424 জন চালক ট্রেনিং নেবে সুরক্ষিত সড়ক পাই দক্ষ গাড়ি চালকঙ্কর আবশ্যকতা রয়েছে তেণু এই আবশ্যকতাকে পূরণ পাই রাজ্য সরকার এই পদক্ষেপ নেইছন্তি রাজ্যর ব্রহ্মপুর সুন্দরগড় বনাই ও কেন্দুঝর গোটিয়ে লেখায় আইটিটিআর স্থাপনা করা যাব বলে সূচনা রয়েছে যাকে এই অনুষ্ঠানগুলিকর বিকাশ পরিচালনা ও প্রশিক্ষণ পাই কোম্পানি কার্য করিব পরবর্তী অপডেট রয়েছে ধামনগর নির্বাচন হারিবা পরে এবে সজাগ হয়ে পড়িছে বিজেডি পরাজয় ছিটাকু হালকা করিবা পাই এবে পদ্মপুরে বড় গেম প্ল্যান করুছি বিজেডি আগকু অছি পদ্মপুর উপনির্বাচন আউ ধামনগরে যেউ ভুল পাই শাসন দলকু পরাজয় সহিবা পাই পড়িছিলা সেই ভুলকু আউ ন দোহরাইবা পাই রণনীতি প্রস্তুত করুছি বিজেডি পদ্মপুর যুদ্ধ পাই সেনাপতিঙ্কু দায়িত্ব বাণ্টিছি বিজেডি বিজেডি যুব বি গ্রেডকু এথর দায়িত্ব ন দেই মন্ত্রী টুকুনি সাহু রীতা সাহু রোহিত পূজারীঙ্কু উপরে আস্থা প্রকট করিছি এয়া সহিত সম্পূর্ণ প্রচারর মঙ্গ প্রসন্ন আচার্যকু দিয়া যাইথিবা সূচনা রয়েছে পরবর্তী অপডেট রয়েছে ফ্রি সিভিল সর্ভিস কোচিং পুনি আরম্ভ হব খুব শীঘ্র মার্গদর্শিকা জারি করিব উচ্চশিক্ষা বিভাগ বলে সূচনা রয়েছে পরবর্তী অপডেট রয়েছে কেন্দ্র সরকার রাজস্ব ক্ষতি ভরণ লাগি 14টি রাজ্যকু মাসিক কিস্তি জারি করেছেন সোমবার দিন অর্থ মন্ত্রালয় 14টি রাজ্যকু ক্ষতি অনুদান পাই 7183 কোটি টাকা দেবা পাই ঘোষণা করেছেন তবে 15তম অর্থ আয়োগ 2022-23 আর্থিক বর্ষ পাই 14টি রাজ্যকু 86201 কোটি দেবা পাই সুপারিশ করেছিলে পরবর্তী অপডেট রয়েছে কেন্দ্র কর্মচারী পাই পুনি এক বড় খুশি খবর আসুচি পুনি বড়িব মহঙ্গা ভত্তা ডিএ সারা দেশরে এবে মহঙ্গা মাড় জারি রইথিবা বেলে সরকার কর্মচারীঙ্কর বেতন বৃদ্ধি নেই বিচার করুথিবা জনাপড়িছি নিকটরে কেন্দ্র সরকার কর্মচারীঙ্কর ডিএ বৃদ্ধি করিথিলে পরবর্তী অপডেট রয়েছে টি-20 ওয়ার্ল্ড কপ সেমিফাইনাল পূর্বরু টিম ইন্ডিয়াকু বড় ছটকা অধিনায়ক রোহিত আহত হইতিবা সূচনা রয়েছে অভ্যাস করুথিবা সময়রে হিটম্যান আহত হইতিবা জনাপড়িছি রোহিতকর ডাহাণ হাতরে মাড় লাগিথিবা সূচনা রয়েছে পরবর্তী অপডেট রয়েছে অন্য গ্রহরু আসিছন্তি সূর্যকুমার যাদব তো এমিতি কইলে পাকিস্তানের জনে স্টার খেলাড়ি অলকা গ্রহরু আসিছন্তি সূর্যকুমার যাদব সেথিপাই এমিতি ব্যাটিং করুছন্তি অন্য কেউ গ্রহরু আসিছন্তি বলি সে পড়িয়ার চারিপটকু মারি পারুছন্তি কারণ জনে সাধারণ খেলাড়ি হইতিলে এমিতি করিবা সম্ভব হইপারি নথান্তা সূর্যকুমার হেউছন্তি জনে অসাধারণ খেলাড়ি এমিতি অনেক কথা কইছন্তি পাকিস্তানর জনে স্টার খেলাড়ি ওয়াসিম আকরম বলি সূচনা রয়েছে পরবর্তী অপডেট রয়েছে বারম্বার ফেল হেউছন্তি হিটম্যান রোহিত বিশ্বকপ পরে শেষ হইপারে টি-20 ক্যারিয়র বলি ক্রিকেট প্রেমী মানে আলোচনা করুছন্তি পরবর্তী অপডেট রয়েছে এবে ইউটিউব ঠারু অধিক টাকা মিলিব টুইটরে 42 মিনিট পর্যন্ত ভিডিও পোস্ট করিপারিবে বলি সূচনা রয়েছে তো আগকু এই নূয় অপডেট আসিব যা ফলরে আপন মানে টুইটরে মধ্যে ভিডিও অপলোড করি কি পয়সা ইনকম করিপারিবে যাকি এলেন মক্স টুইট করিকি এনেই সূচনা দেইছন্তি পরবর্তী অপডেট রয়েছে প্রথম থর পাই প্রস্তুত হেলা নকলি রক্ত রোগীঙ্ক পাই হেব সঞ্জীবনী চিকিৎসা বিজ্ঞানরে ক্রান্তি সারা বিশ্বরে প্রথম থর পাই প্রস্তুতি হেল পরবর্তী অপডেট রয়েছে প্রথম থর পাই প্রস্তুত হেলা নকলি রক্ত রোগীঙ্ক পাই হেব সঞ্জীবনী চিকিৎসা বিজ্ঞানরে ক্রান্তি সারা বিশ্বরে প্রথম থর পাই প্রস্তুত হেলা নকলি রক্ত যাহা রোগীঙ্ক পাই সঞ্জীবনী সাব্যস্ত হইপারে যাকি এবে আর ক্লিনিকাল পরীক্ষণ চালিছি বলি সূচনা দেইছন্তি ইউনিভার্সিটি অফ ব্রিস্টল বৈজ্ঞানিক রক্তকু নেই বৈজ্ঞানিকর নূয় আবিষ্কার বলে সূচনা রয়েছে ল্যাবরে প্রস্তুত করা যাইছি নকলি রক্ত পরবর্তী অপডেট রয়েছে আজিঠারু বিশ্ব প্রসিদ্ধ কটক বালিযাত্রা
1400 ଷ୍ଟଲ ଓ 2000ରୁ ଅଧିକ ବ୍ୟବସାୟୀଙ୍କୁ ନେଇ ହେଉଛି ଯାତ୍ରା। ଲେଜର୍ ଶୋ କଟକ ଇନ୍ କଟକର ମୁଖ୍ୟ ଆକର୍ଷଣ। କରୋନା ଯୋଗୁଁ 2 ବର୍ଷ ପରେ ଯାତ୍ରା ହେଉଥିବାରୁ ଜମିବ 70 ଲକ୍ଷ ଲୋକଙ୍କର ଆଗମନ। ବାଲିଯାତ୍ରାରେ ସୁରକ୍ଷା ପାଇଁ ମୁତୟନ ହେବେ ପ୍ରାୟ 50 ପ୍ଲାଟୁନ୍ ପୋଲିସ ଫୋର୍ସ ବୋଲି ସୂଚନା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ହେଉଛି, ସରିଲା ପ୍ରଧାନ ବିଚାରପତି ଉଦୟ ଉମେଶ ଲଳିତଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟ। ଶେଷ ଦିନରେ ହେଲେ ଭାବବିହୁଳ, ଦାୟିତ୍ୱ ନେବେ ଜଷ୍ଟିସ ୱାଇ ଚନ୍ଦ୍ରଚୂଡ଼ ବୋଲି ସୂଚନା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ହେଉଛି, ବାଲିଯାତ୍ରା ଆରମ୍ଭ ନ ହେଉଣୁ ମହାନଦୀରେ ଅଘଟଣ। ମହାନଦୀରେ ଗାଧେଇବା ବେଳେ ବୁଡ଼ିଯାଇ ନିଖୋଜ ହୋଇଯାଇଛନ୍ତି ଜଣେ। ନିଖୋଜ ବ୍ୟକ୍ତି ଜଣକ ବିହାର ମାଧେପୁରର ମହମ୍ମଦ ଇସ୍ରାତ ବୋଲି ଜଣାପଡ଼ିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ହେଉଛି, 11ରୁ ଗଡ଼ିବ 5ମ ବନ୍ଦେ ଭାରତ ଏକ୍ସପ୍ରେସ୍। ଚଳିତ ମାସ 11ରୁ ଚେନ୍ନାଇ ଓ ମୈସୁର ମଧ୍ୟରେ ବନ୍ଦେ ଭାରତ ଏକ୍ସପ୍ରେସ୍ ଟ୍ରେନ୍ ଚଳାଚଳ କରିବ ବୋଲି ରେଳବାଇ ସୂତ୍ରରୁ ଜଣାପଡ଼ିଛି। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଉକ୍ତ ଦିନ ପତାକା ଦେଖାଇ ଏହି ଟ୍ରେନ୍ର ଶୁଭାରମ୍ଭ କରିବେ, ଫଳରେ ଦେଶରେ ଯାତାୟାତ କରୁଥିବା ବନ୍ଦେ ଭାରତ ଏକ୍ସପ୍ରେସ୍ ଟ୍ରେନ୍ ସଂଖ୍ୟା 5କୁ ବୃଦ୍ଧି ପାଇବ। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ହେଉଛି, ଗତ 24 ଘଣ୍ଟା ମଧ୍ୟରେ ରାଜ୍ୟରେ 11 ଜଣ କରୋନା ପଜିଟିଭ୍ ଚିହ୍ନଟ ହୋଇଛନ୍ତି। ଚିହ୍ନଟ ହୋଇଥିବା ସଂକ୍ରମିତଙ୍କ ମଧ୍ୟରୁ 6 ଜଣ କ୍ୱାରେଣ୍ଟାଇନ୍ ସେଣ୍ଟରରୁ ଚିହ୍ନଟ ହୋଇଥିବା ବେଳେ 5ଜଣ ସ୍ଥାନୀୟ ସଂକ୍ରମିତ ରହିଛନ୍ତି। ସେହିଭଳି 18 ବର୍ଷ ବୟସ ମଧ୍ୟରେ ଜଣେ ସଂକ୍ରମିତ ଥିବା ସୂଚନା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ହେଉଛି, ଉଭୟ ଭାରତୀୟ ପୁରୁଷ ଓ ମହିଳା ହକି ଦଳକୁ ଉତ୍ସାହିତ କରିବା ଲାଗି ହକି ଇଣ୍ଡିଆ ରବିବାର ଆର୍ଥିକ ପୁରସ୍କାର ଘୋଷଣା କରିଛି। ପ୍ରତି ବିଜୟରେ ଦଳର ସମସ୍ତ ଖେଳାଳିଙ୍କୁ 50,000 ଏବଂ ସପୋର୍ଟ ଷ୍ଟାଫ୍କୁ 25,000 ଟଙ୍କା ଲେଖାଏଁ ପ୍ରଦାନ କରାଯିବ ବୋଲି ହକି ଇଣ୍ଡିଆ ସଭାପତି ଦିଲୀପ ତିର୍କି ଏବଂ ସମ୍ପାଦକ ଭୋଳାନାଥ ସିଂ ଘୋଷଣା କରିଛନ୍ତି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ହେଉଛି, ସବୁ ସରକାରୀ ବ୍ୟାଙ୍କର ଲାଭ କାହାର କେତେ ଲାଭ ଚାଲନ୍ତୁ ଜାଣିନେବା। ଦେଖନ୍ତୁ, ଷ୍ଟେଟ୍ ବ୍ୟାଙ୍କର 13,265 କୋଟି ଟଙ୍କା ଲାଭ, କାନାଡ଼ା ବ୍ୟାଙ୍କର 2,525 କୋଟି ଟଙ୍କା ଲାଭ, ଇକୋ ବ୍ୟାଙ୍କର 504 କୋଟି ଟଙ୍କା, ବ୍ୟାଙ୍କ ଅଫ୍ ବରୋଦାର 3,312 କୋଟି ଟଙ୍କା ଲାଭ, ପଞ୍ଜାବ ନ୍ୟାସନାଲ୍ ବ୍ୟାଙ୍କର 411 କୋଟି ଟଙ୍କା ଲାଭ, ବ୍ୟାଙ୍କ ଅଫ୍ ଇଣ୍ଡିଆର 960 କୋଟି ଟଙ୍କା ଲାଭ, ବ୍ୟାଙ୍କ ଅଫ୍ ମହାରାଷ୍ଟ୍ରର 535 କୋଟି ଟଙ୍କା ଲାଭ, ଇଣ୍ଡିଆନ୍ ଓଭରସିଜ୍ ବ୍ୟାଙ୍କର 501 କୋଟି ଟଙ୍କା ଲାଭ ହୋଇଥିବା ସୂଚନା ମିଳିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଦେଶରେ କରୋନା ଆକ୍ରାନ୍ତଙ୍କ ସଂଖ୍ୟା କମିବାରେ ଲାଗିଛି। ମଙ୍ଗଳବାର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ମନ୍ତ୍ରାଳୟର ତଥ୍ୟ ଅନୁଯାୟୀ ଗତ 24 ଘଣ୍ଟା ମଧ୍ୟରେ ଦେଶରେ 937 ଜଣ କରୋନା ମାମଲା ଚିହ୍ନଟ ହୋଇଥିବା ସୂଚନା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଆସନ୍ତା ମାର୍ଚ୍ଚ ମାସରେ ହେବ +2 ପରୀକ୍ଷା। ଉଚ୍ଚ ମାଧ୍ୟମିକ ଶିକ୍ଷା ପରିଷଦ CHSE ଦ୍ୱାରା ପରିଚାଳିତ +2 କଳା ବାଣିଜ୍ୟ ବିଜ୍ଞାନ ଓ ଧନ୍ଦାମୂଳକ ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କର ପରୀକ୍ଷା ମାର୍ଚ୍ଚ ପ୍ରଥମ ସପ୍ତାହରେ ଅନୁଷ୍ଠିତ ହେବ। ଏନେଇ CHSE ପକ୍ଷରୁ ପ୍ରକ୍ରିୟା ଆରମ୍ଭ ହୋଇଛି। ପୂର୍ବ 2 ବର୍ଷ କରୋନାକୁ ନେଇ ପରୀକ୍ଷାରେ ଅନିଶ୍ଚିତତା ଦେଖାଦେଇଥିବା ବେଳେ ଚଳିତ ବର୍ଷରୁ ସମସ୍ତ ପ୍ରକ୍ରିୟା ପୂର୍ବ ନିର୍ଦ୍ଧାରିତ ସୂଚୀରେ ଆୟୋଜନ ହେବ। ତେଣୁ ସ୍ୱାଭାବିକ ସ୍ଥିତିରେ +2 ପରୀକ୍ଷା ଆୟୋଜନ ପାଇଁ CHSE ପକ୍ଷରୁ ପ୍ରକ୍ରିୟା ଆରମ୍ଭ ହୋଇଛି, ଯାହାକି ଆସନ୍ତା 14 ତାରିଖରୁ ଫର୍ମ ପୂରଣ ଆରମ୍ଭ ହେବ ବୋଲି ସୂଚନା ରହିଛି। ନଭେମ୍ବର 14ରୁ 19 ତାରିଖ ମଧ୍ୟରେ ଫର୍ମ ପୂରଣ ହେବାକୁ ଥିବାବେଳେ 21ରୁ 23 ତାରିଖ ମଧ୍ୟରେ ଫି ଦାଖଲ ହେବ। ସେହିପରି 100 ଟଙ୍କା ଜୋରିମାନା ଦେଇ 21ରୁ 26 ଏବଂ 450 ଟଙ୍କା ଫାଇନ୍ ଦେଇ 28ରୁ 30 ତାରିଖ ମଧ୍ୟରେ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ଫର୍ମ ପୂରଣ କରିବେ ବୋଲି ସୂଚନା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ପଦ୍ମପୁର ଉପନିର୍ବାଚନ ପାଇଁ ଧାମନଗରଠୁ ବଡ଼ ଷ୍ଟ୍ରାଟେଜି କରିଛି ବିଜେପି। ଧାମନଗର ଭଳି ଅଧିକ ଶକ୍ତିଶାଳୀ ଓ ଅଧିକ ବଳ ଲଗାଇ ନିର୍ବାଚନ ଲଢ଼ିବ। ଖୁବ୍ ଶୀଘ୍ର ଦଳର କ୍ଷେତ୍ରୀୟ ପ୍ରଭାରୀ ସୁନୀଲ ବଂଶଲ ଓ ଡକ୍ଟର ପୁରେନ୍ଦର ସୋରୀ ଷ୍ଟ୍ରାଟେଜି ପ୍ରସ୍ତୁତ କରିବା ପାଇଁ ଓଡ଼ିଶା ଆସୁଛନ୍ତି। ତେବେ ପ୍ରାଥମିକ ସ୍ତରରେ ଦଳର 3 ବରିଷ୍ଠ ନେତାଙ୍କୁ ଦାୟିତ୍ୱ ମିଳିଛି। ସାଂସଦ ସୁରେଶ ପୂଜାରୀ, ବସନ୍ତ ପଣ୍ଡା ଓ ବିରୋଧୀ ଦଳ ନେତା ଜୟ ନାରାୟଣ ମିଶ୍ରକୁ ଦାୟିତ୍ୱ ଦିଆଯାଇଛି। ନିର୍ବାଚନ ବେଳେ ସମସ୍ତ ବିଧାୟକଙ୍କ ସମେତ ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାର ନେତାମାନଙ୍କୁ ସେଠାରେ ରହିବା ପାଇଁ କୁହାଯାଇଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, ଏଥର ଜମିବ ଛାଡ଼ ଖାଇ, ଟନ୍ ଟନ୍ ମାଛ ଆଉ ହଜାର ହଜାର ଛେଳି ହୋଇଛି ବରାଦ। ବୁଧବାରରେ ପଡ଼ୁଛି ଛାଡ଼ ଖାଇ, ତେଣୁ କିଏ ଛାଡ଼ିବ, ତେଣୁ ସମସ୍ତେ ଏଥିପାଇଁ ଅପେକ୍ଷା କରିଥିବା ସୂଚନା ରହିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି, କେନ୍ଦ୍ର ଓ ରାଜ୍ୟର ତଥ୍ୟ ମେଳକ ଶେଷ। ଓଡ଼ିଶା ପାଇବ 960,000 ଆବାସ ଘର।
दीर्घ दिन धरी प्रधानमंत्री आवास योजना को नहीं चली राजनैतिक बाग युद्धर अवसान घटापी जा राज्य सरकार वरिष्ठ अधिकारी तर्जमा पर 9,60,000 हिताधिकारी भाग्य निष्पत्ति सारी उभय सरकार तथ्य अनुजाई हिताधिकारी नाम पोर्टाल पंजीकरण करने दायित्व जातीय सूचना विज्ञान केन्द्र तेबे शीघ्र एनआईसी हिताधिकारी नाम आवास पोर्टाल दर्शाइबे से जत्ते शीघ्र सेमानंकर आवास स्वप्न पूरण हो पारिबो राज्य सरकार पक्षर संपृक्त हिताधिकारी प्रधानमंत्री आवास कार्यदेश जोगाई दिया सरकार जड़े वरिष्ठ अधिकारी सूचना देखते परवर्त अपडेट रोचे कार्तिक मास पर पुणी बाधिला पियाज जंत्रणा 15 टंकारु अधिक बढ़ला दर खाउटी मध्य प्रबल असंतोष दरदाम वृद्धि खाउटी अंटा मोड़देला 2 सप्ताह कम समय मध्य पियाज 15 टंकारु अधिक महंगा हो गला कार्तिक मास शेष होगापर पुणी बाधिला पियाज जंत्रणा हाँशाड़े जाकि पनीपरिया ठारु आवश्यकता को एड़ाचाई पारि नथाए एबली क्षेत्र में एकाथर एत मात्र दर वृद्धि जो खाउटी मध्य प्रबल असंतोष देखाई राजधानी विभिन्न स्थान में किलो पिछा पियाज 30-35 टंकारे बिक्री होती उत्पादन एवं जोगाण कमिबा जो एभली स्थिति उपजुची एपटे खुचुरा व्यवसायी माने मनमुखी भाव दर कसुवा नजर को आसुवा सूचना रही परवर्त अपडेट रोचे दिनक आरंभ हो सेमिफाइनाल राउंड चतुर्थ थरपाई सेमिफाइनाल प्रवेश करितिबा टीम इंडिया गुरुवार दिन द्वितीय सेमिफाइनाल इंग्लैंड को भेटिबो मेलबर्न रे जिम्बाबे को परास्त करी भारत सेमिरे स्थान पक्का करितिला परवर्त अपडेट रोचे आज हांडी छाड़ काली आमिष माड़ सरला पुण्यर मास कार्तिक एथर जमीबो आमिष बजार रे गहली मटन केजी पिछा 700 टंका डिमांड रे रही चिकेन माछ बोली सूचना रोचे आंध्ररु माछ राज्य बाहर खासी अग्रिम बरादी दि जा सूचना रही परवर्त अपडेट रोचे महिला 51,000 टंका सहित 3 सिलिंडर मागणा जानतु कौन बीजेपी स्त्री संकल्प पत्र हिमाचल प्रदेश विधानसभा निर्वाचन पूर्व बीजेपी स्त्री संकल्प पत्र उन्मोचन कर राज्य में महिला सशक्तिकरण एवं महिला नेतृत्व को विकास करने यार उद्देश्य जाके स्त्री संकल्प पत्र अनुसार एवं सरकार बीपीएल परिवारर कन्या मानकर विवाह पई मुख्यमंत्री सुगुण योजना रे मिलुथबा 31,000 टंका राशि को बढ़ाई 51,000 टंका करदेवे से भली देवी अन्नपूर्णा योजना माध्यम रे राज्य रे गरीब परिवारन को मागणारे 3 एलपीजी सिलिंडर दियाचिबो बोली सूचना रहुचि या व्यतीत स्वयं सहायक गोष्ठी को दिजाऊ ऋणर सर्वाधिक सीमा को मध्य वृद्धि करा सुधहार ह्रास कर 2% करूचना रोचे तो जहाँकि आज कल टॉप न्यूज आसाला ताद जो मैंने निज मोबाइल मध्यम पैसा रोजगार करने चाहते सबुठ बहुत बड़े आप्लिकेसन रही है अपस्टॉक्स आप्लिकेसन जो प्रति रेफर 100 टंका आपते रेफर करेंगे से 100 टंका इनकम करेंगे जहाँ को बैंक को ट्रांसफर करेंगे वीडियो डिस्क्रिप्शन लिंक अच्छी डाउनलोड करके पैसा कमातु थैंक यू जय जगन्नाथ।